হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হলো সাম্প্রতিক সময়ে পদক্ষেপসমূহ, অর্থাৎ কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার এই কয়েক বছরে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেসব সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আসছি মঙ্গাপীড়িত অঞ্চলের মন্দা দূর করা। মঙ্গাপীড়িত অঞ্চলগুলো হলো আমাদের উত্তরবঙ্গ, উত্তরাঞ্চলগুলো, উত্তরবঙ্গ বা উত্তরাঞ্চল। তোমরা খেয়াল করলে দেখবে যে উত্তরবঙ্গ বা উত্তরাঞ্চলে বেশিরভাগ সময় খরাপ্রবণ বা খরাপ্রবণ এলাকা বলা হয় ওদের। এবং আমাদের খাদ্যশস্যের সিংহভাগই আসে এই উত্তরবঙ্গ থেকে। তাই সরকার এমন নতুন বীজের উদ্ভাবন করেছেন যেগুলো বন্যা, খরা এবং লবণাক্ততা সহন করতে পারে। অর্থাৎ বন্যা, খরা, লবণাক্ততা ইত্যাদি প্রাকৃতিক যেসব সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি মোকাবিলা করার মতো নতুন বীজ উদ্ভাবন করেছেন। এবং এর মাধ্যমে আমাদের দেশে উত্তরবঙ্গে যেসব অঞ্চলগুলো খরাপ্রবণ সেখানেও খুব সহজেই খাদ্যশস্য উৎপাদন করা যাচ্ছে। তারপর হচ্ছে সেচ সুবিধা সম্প্রসারণ। সেচ সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে সরকার জলাবদ্ধতা নিরসন এবং আমাদের দক্ষিণাঞ্চলের যেসব ভূ উপরিস্থ, অর্থাৎ ভূমির উপরে পানির যেসব সরবরাহ মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। এবং এর মাধ্যমে আমাদের যেসব সেচ সুবিধা রয়েছে তা আমরা গ্রহণ করতে পারছি। অর্থাৎ আমাদের যেসব হাওর এলাকা রয়েছে সেখানে পানি নিষ্কাশনের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। তারপর আমরা আসছি ন্যায্যমূল্য নিশ্চিতকরণে। আমরা কৃষিখাত সম্পর্কে আলোচনা করার আগেই জানতাম যে কৃষকরা ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারছে না, অর্থাৎ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এর একটা কারণ হলো আমাদের বাজার কাঠামো একদিকে যেমন অনুন্নত, তেমনি আমাদের দেশের কৃষকরা প্রায় অনেকাংশেই নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন। এই জন্য সরকার কৃষিক্ষেত্রে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কৃষক ক্লাব বা দল গঠন করেছে, যেমন কৃষক বিপণন দল, কৃষক ক্লাব, গ্রোয়ার্স মার্কেট, ইত্যাদি। এর মাধ্যমে কৃষকরা সহজে একটি সংগঠন বা সংস্থার আওতাভুক্ত হচ্ছে এবং তারা ফসলের দাম বা ফসলের বাজার সম্পর্কে জানতে পারছে, এবং এর মাধ্যমে তারা তাদের শস্যক্ষেত্রে ন্যায্যমূল্য পাচ্ছে। এছাড়াও সরকার একটি ওয়েবসাইট চালু করেছে, যেটা হলো www.dam.gov.bd। এর মাধ্যমে সরকার সর্বদা এইসব শস্যগুলোর নির্দিষ্ট দাম করে দিচ্ছে, এবং এর মাধ্যমে আমরা জানতে পারছি যে কোন শস্যের কেমন দাম, এবং কৃষকরা এর ফলে ন্যায্যমূল্য নিশ্চিত হতে পারছে। তারপর হচ্ছে আমাদের বাঁধ নির্মাণ। আমাদের যেসব উপকূল এলাকা রয়েছে সেখানে অনেক সময় দেখা যায় ঘূর্ণিঝড়ের আগমন ঘটছে। এর ফলে লবণাক্ত পানি আমাদের জমিতে প্রবেশ করে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে এবং জমিতে যেসব ফসল হয় সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে প্রতি বছর কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য সরকার আমাদের উপকূলে বাঁধ নির্মাণের প্রকল্প নিয়েছে, যাতে করে নোনা পানি আমাদের জমিতে প্রবেশ না করতে পারে এবং কৃষক যেন তার ফসলগুলোকে সহজেই বিক্রি করতে পারে। তারপর হচ্ছে কল সেন্টার স্থাপন। বর্তমানে আমাদের প্রান্তিক অঞ্চলেও বিভিন্ন কল সেন্টার স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে কৃষকের কাছে বাজারের বিভিন্ন তথ্য,
অর্থাৎ আমাদের বিশ্ববাজার ও আন্তর্জাতিক ও আঞ্চলিক বাজারে বিভিন্ন তথ্য কৃষকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। এর ফলে আমাদের দেশের কৃষকরা সহজে তার শস্য মূল্যের ন্যায্য দাম সম্পর্কে নিশ্চিত হতে পারছে এবং কোনো ক্ষতির সম্মুখীন না হয়ে তারা তাদের ফসলগুলোকে বিক্রি করতে পারছে। এইসব কল সেন্টারগুলোর কয়েকটি হলো কৃষকের জানালা, কৃষি বাতায়ন, বন্ধু ফোন ইত্যাদি। এছাড়াও যেসব এলাকায় ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে সেখানে বাংলাদেশ বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক নামে একটি সংস্থা বা একটি অনলাইন প্রতিষ্ঠান খোলা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো শস্যের সঠিক দাম সম্পর্কে নিশ্চিত হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সরকারের সাম্প্রতিক সময়ের পদক্ষেপসমূহ, যা আমাদের কৃষি খাতে আরও ত্বরান্বিত করবে এবং কৃষিখাতকে অর্থনৈতিক দিক দিয়ে আরও অর্থনীতির চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে সাহায্য করবে। এর পরের ভিডিওতে আমরা জানব আমাদের এই উন্নয়ন কর্মসূচিগুলোর উপযোগিতা সম্পর্কে, অর্থাৎ সরকার যেসব উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে সেগুলোর উপযোগিতা বা ফলাফল সম্পর্কে আমরা জানতে পারবো।